सार्वजनीन बेड़ी हाट के निजे मालिकाना बोले दाबी हाट कमिटीर। हाट कमिटीर आपत्ति 18 फिट रास्ता हलो 13 फिट। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে জনগণের সুবিধার্থে সার্বজনীন বেসরকারি সাপ্তাহিক হাটের জমির উপর দিয়ে তৈরি হয়েছে বাংলা বিহার সংযোগকারী বাংলা সড়ক যোজনার কংক্রিটের ঢালাই রাস্তা। সেই রাস্তা নিয়ে চরম সমস্যায় পড়েছে পথযাত্রী থেকে শুরু করে যানবাহন চালকেরা। এলাকাবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা হাট কমিটি সার্বজনীন বেসরকারি সাপ্তাহিক হাটের জমিকে নিজেদের মালিকানা দাবি করে রাস্তা চওড়া করতে বাধা দেওয়ায় ঠিকাদার সংস্থা রাস্তা সংকীর্ণ করতে বাধ্য হয়েছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। অপরদিকে হাট কমিটির অভিযোগ, রাস্তার ধারে হাট ও কালী মন্দিরের জমি জবরদখল করে বসে রয়েছে মুদির দোকানদারেরা। দোকানগুলো উঠে গেলেই রাস্তা চওড়ালে দাবি। হাট কমিটির সম্পাদক সুদর্শন তরফদার জানান, হাটের প্রবেশপথে রাস্তার জায়গা দখল করে বসে আছে কয়েকটি দোকানদার, আর তার জন্যই রাস্তাটি সংকীর্ণ হয়ে গেছে। দোকানগুলি উঠে গেলেই রাস্তা তৈরির জন্য 2 থেকে 4 ফিট যতটুকু জায়গা লাগবে তা হাট কমিটি দেবে। অপরদিকে হাট ম্যানেজিং কমিটির সদস্য কমলকান্ত দাস জানান, কুশিদা হাটটি 61 জন ব্যক্তির জমির মালিকানাতে গড়ে উঠেছে। তাদের সকলের নামে পর্চা রয়েছে এবং সপ্তাহে একদিন মঙ্গলবার হাট বসার অনুমতি রয়েছে। দোকানগুলোকে উঠানোর জন্য বিডিও, এসডিও ও ডিএম অফিসে লিখিত আবেদন করেছিলেন। বিডিও আবেদনের ভিত্তিতে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার জন্য আসলেও ওই পক্ষ মানতে রাজি হয়নি বলে অভিযোগ। মানে 61 জনের হাট আছে এবং সব নিজের নিজের পার্সোনাল পর্চা আছে এবং ওই পর্চাতে লেখা আছে সপ্তাহে একদিন হাট বসে। এটা মধ্যস্থতা করার জন্য আমরা কুশিদা গ্রামবাসী মারফিজর করেছিলাম, ভিডিও করেছিলাম, এনজিও করেছিলাম, ডিএম করেছিলাম, হ্যাঁ থানা করেছিলাম, সব জায়গায় আমরা অভিযোগ করেছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে ভিডিও, হ্যাঁ ইনকোয়ারিতে আসে, ডিএমের কথা মতো, হ্যাঁ ইনকোয়ারিতে আসে এবং ভিডিও সাহেব একটা মধ্যস্থতা করতে চেয়েছিল। আমাদের বক্তব্য হচ্ছে যে কি কয়েকটা দোকানদার এই পঞ্চায়েত কালী মন্দিরের জায়গা দখল করে, এটা এটা এত বিরাট বড় প্রতিষ্ঠান, হ্যাঁ যে ওরা এই কালী মন্দিরের জায়গাটা দখল করে বসাচ্ছে, ওরা কোনো মতেই এই প্রধান উপর ওদের করতে দেবে না, ওই কালী মন্দিরের জায়গা বসিয়ে রাখবে, হাটের রাস্তার জায়গায় বসায় রাখবে। বসে তখন বিডিও বললো যে না, এই 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 জায়গা ওরা বসতে পারে না, তাহলে এরা এরা বসে থাকবে, তাহলে ওরা কেন দিবে। বিডিও তখন কন্ট্রাক্টকে ডাকলো, ডেকে তখন বলছে যে আপনারা যেখানে যেরকম পাবেন সেখানে করে বেড়েই চলে যান, কেন বসে থাকবেন যেখানে রাস্তার জায়গায়। হ্যাঁ যদি রাস্তার ধার থেকে বাড়িগুলো উঠে যায় বা কালী মন্দিরের জায়গা থেকে উঠে যায় তাহলে রাস্তা কি চৌরা হতে বাধ্য আছে অটোমেটিক হবে? দিয়ে দিব তো আপনাদের এখানে কোনো সমস্যা থাকছে না? তাহলে কোনো সমস্যা নেই তো বলছি। আপনার নাম? কমলকান্ত দাস। আপনার পরিচয়? আমাদের হাটের রাস্তা যে সামনের দিকে মুখের পরে পড়ছে সেখানে কিছু রাস্তার পরে দোকান আছে। আমাদের কমপ্লেন করা ছিল বিডিও, এসডিও, ডিএম, বিএলআরও, পঞ্চায়েতের সবাইকে কমপ্লেন করা ছিল যাতে ওই দোকানগুলো যদি উঠে রাস্তার পরে দোকান তাহলে আমরা 2 ফিট 4 ফিট যা লাগে সাইডে আমরা জায়গা দিব। বলছি যেই দোকানগুলো আছে সেটা হাট কমিটির জায়গার উপরে কি আছে? না না, ওগুলো রাস্তার পরে। তাহলে এই যে রাস্তা নিয়ে যে অভিযোগ করছে এলাকাবাসী যে রাস্তাটা হতে বাধা দিচ্ছে, এমনকি রাস্তা হয়েছে কিন্তু গাড়ি পুরোপুরি পারাপার করতে পারছি না সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে, সেটা তো ভুল। কেন যে গ্রামবাসী পঞ্চায়েত আমরা আরো লোকজন এতে পঞ্চায়েতে বসেছিলাম, বিডিও সাহেব এসেছিলেন, তিনি যখন মধ্যস্থতা করতে বসলেন যখন পারলেন না তখন তিনি বলে গেলেন যে যেখানে আছে যেরকম আছে সেখানে করে যাও, মানে এবং যে কন্ট্রাক্টর আছে তাকে ডেকেও বলে দিয়েছি যেখানে আছে যেখানে সরকারি জায়গা আছে সেখানে তোমরা করে যাও। বলছি যেটা বর্তমানে হাটে জমিটা রয়েছে সেটা কি হাটের নামে আছে না হাট কমিটির নামে এখনো জমিটা রয়েছে? হাট কমিটি না, এটা পার্সোনাল লোক মানে ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু এটা যৌথ জিনিস, হাট কমিটিকে মানে দেখাশোনার জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই জমিটা এখন পরিদর্শন করছে কারা, কাদের তত্ত্বাবধানে রয়েছে এই হাট? হাট কমিটির আন্ডারে। তো হাট কমিটি নিয়ে তাহলে এলাকাবাসী তাহলে মানে খুব জমাচ্ছে কেন? তাহলে খুব জমাচ্ছে, এই যে আমরা বসেছিলাম ওরা তো জানে, এগুলো তো ভুল, সব এগুলো ভুয়ো। আমাদের দাবি ছিল যে ওরা যদি এই আমাদের ভিডিও এইচডিও ভিডিও ডিএম সব করা আছে মানে কমপ্লেন করা আছে, যদি এই দোকানগুলো দুঃখে উঠে যেগুলো রাস্তার পরে আছে বা কালী মন্দির আছে আমরা বাস্তুস্থান করে দিতাম, ভিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছিল, এরা যদি উঠে তাহলে আমরা 2 ফিট 3 ফিট 4 ফিট জায়গা 21 কিলোমিটার রাস্তা,
তো রাস্তাটা কাজ শুরু হয়েছিল মস্তান রোড থেকে, মস্তান রোড থেকে কুচিটা হাটখোলা অবধি আমাদের 18 ফিট রাস্তা যেটা শিডিউলে আছে আমরা 18 ফিট করে নিয়ে আসলাম। যেখানে সমস্যা হয়েছে মানুষকে কনভেন্স করেছি, মানুষ জায়গা নিজস্ব জায়গা সম্পত্তি দিয়ে 18 ফিট রাস্তা করেছে, কিন্তু আমরা হাট কমিটিতে ঢোকার পরেই হাট কমিটির সেই সম্পত্তি, যে সম্পত্তি হাট বলে রেকর্ড আছে জনসাধারণের ব্যবহারযোগ্য, কিন্তু জনসাধারণের যে রাস্তা হচ্ছে সেই রাস্তায় ওরা 1 ইঞ্চি জায়গা দেবে না, এবং জনসাধারণের উন্নয়নের বিপক্ষে তারা 1 ইঞ্চি জায়গা দেয়নি, সেই কারণে আমাদের রাস্তা সরু হয়ে গেছে। রাস্তা সরু হওয়ার কারণে এখানে যানজট হচ্ছে, তারপরে আবার অ্যাম্বুলেন্স পর্যন্ত আমাদের এই রাস্তা দিয়ে যেতে পারে না। হাটের দিন আমাদের এইটুকু পার হতে একটা অ্যাম্বুলেন্সের 1 ঘন্টা লাগে, কারণ হাট কমিটি সমস্ত হাট এনে রাস্তার উপর বসিয়ে দেয়। আমরা উদ্যোগ নিয়েছি এলাকাবাসীদের আবেদনের স্বার্থে যে আমরা 2-3 হাট ধরে হাট রাস্তার উপর হাট বসতে দিচ্ছি না, কিছুটা আমরা এলাকাবাসীকে সন্তুষ্ট করতে পেরেছি। কিন্তু আমার প্রশ্ন, যে হাট বলে যে সম্পত্তি রেকর্ড আছে, যার শ্রেণী আছে হাট, সে জনসাধারণের ব্যবহারযোগ্য, সেই জনসাধারণের ব্যবহারযোগ্য সম্পত্তি আবার ওরা মালিকানা দাবি করছে, যখন জনসাধারণের ব্যবহারযোগ্য সেই সম্পত্তির উপর দিয়ে 1 ফিট 2 ফিট রাস্তা চাইছে তারা তার বিপক্ষে। তাহলে আমরা জানতে চাইছি হাট বলে যে সম্পত্তি এখানে হাট লাগছে, সেটা ওদের ব্যক্তিগত সম্পত্তি না জনসাধারণের ব্যবহারযোগ্য? আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ, এরা আমাদের এলাকার উন্নয়নকে আটকাচ্ছে, আমরা এলাকার মানুষ চাইছে উন্নয়ন হোক, এখন মুখের উপরই যদি আমার রাস্তা সরু থাকে তাহলে ওদিকে 18 ফিট করে কী লাভ হলো? জনসাধারণ নিজস্ব সম্পত্তি দিয়েছে, তো তারপরেই তো 18 ফিট রাস্তা হয়েছে। বলছি এই রাস্তা দিয়ে দৈনিক কত গাড়ি যাতায়াত করে? এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে, সামনে আমাদের বিহার বর্ডার, বিহারের গাড়ি, বেঙ্গলের গাড়ি, সামনে আমাদের আজিমনগর স্টেশন, বারসই স্টেশন, প্রচুর গাড়ি যাতায়াত করে। আমাদের অন্যান্য দিনেও সমস্যা হয়, কিন্তু মঙ্গলবারে এত সমস্যা হয় যা বলে শেষ করা যাবে না। বলছি পূর্বে কি এখানে পাকা রাস্তা ছিল না এবারে এই নতুন পাকা রাস্তা হলো? পূর্বে পাকা রাস্তা পিচ রোড ছিল, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যেটা 12 ফিটের ছিল, সেটা বর্ধিত হয়ে নতুন টেন্ডারে 18 ফিট হয়েছে। এখানে হাট কমিটিতে শুধু 21 কিলোমিটারের মধ্যে কোথাও 13 ফিট কোথাও 14 ফিট রাস্তা হয়েছে, এখান থেকে ওইদিকে আপনি 21 কিলোমিটার রাস্তা যান, টোটালটা 18 ফিট হয়েছে। এরা নিজস্ব 1 ইঞ্চি সম্পত্তি ছাড়েনি, সেই কারণে এখানে রাস্তা শুরু হয়েছে।